সবাই কইছে ওকে মাইরা দিছে মাইরা দিছে তখন আমরা দুই রা আসলাম এসে দেখি মহিলার ইয়াতে টাইন নাই ইয়ানে শোয়াই রাখছে ওই যে দ্বিতীয় রক্তটা তখন ইয়ান থেকে মহিলার সঙ্গে সবাই ধরে ধরে দিল গেছে গা গেছে গা কিছুক্ষণ পরে আমার মহিলাটি ভাবে ইহি দিছে ইহি দেওয়ার পরে সবাই আবার ধরে সিএনজিতে মেডিকেল ভাড়া দিছে ওই যে ওইটা আছে না এটা এনতনে লাগলে এনে দিছে দিছে মন্দিনি এবার আমরা হাত ধরে দিই দুজনে আজ জাগেছি না জাগেছি মন্দিনি দিয়ে আটটা যায় ধরছি দোনো দোনে দশ মন্দিনি মোটামুটি আসিল এরপর তুমি দুইটা জাকিম না জাকিমের লাগে গেম রেখেছে একটি দুর্ঘটনা একটি পরিবারের কান্না একটা মৃত্যু নিমিষেই স্তব্ধ করে দিতে পারে একটা পরিবার বা একটা সমাজ আজ দুপুর ১২টায় বন্দরনগরী চট্টগ্রামের সদরঘাটস্থ নেভাল টু নামে পরিচিত ওয়াটার বাস স্টেশনের সামনে সেই রিসোর্সের পাশে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা মাল বোঝা একটি লরির ধাক্কায় পূর্ব মাদারবাড়ির সদরঘাট ইসলামিয়া কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্রী খাদিজা আক্তার উর্মিকে ধাক্কা দেয় লরির ধাক্কায় ঘটনাস্থলে পড়ে লরির চাকায় তার মাথার উপর উঠে গেলে তার সহকর্মীরা ছুটে এসে তাকে উদ্ধার করে এবং সদরঘাট থানায় ফোন দিলে পুলিশ এসে তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন সেখানে উর্মিকে মৃত ঘোষণা করে ঘটনাস্থলে থাকা প্রত্যক্ষদর্শীরা জানান এই রাস্তাটি প্রতিটা মুহূর্তে ভয়ানক হয়ে উঠছে শৃঙ্খলাবিহীন লরিগুলো যাতায়াতের কারণে এই দুর্ঘটনা আমি আসার পর যে ডেড বডি জীবিত ছিল মাথায় আঘাত পাইছে চিটাং মেডিকেলে ওনাকে নেওয়া হয়েছিল চিটাং মেডিকেলে নেওয়ার পর মৃত ঘোষণা করছে এতটুকু আমি শুনলাম জিপিএস ইস্পাতের একটা লোড গাড়ি এদিকে যাওয়ার সময় পিছনের চাকার সাথে লেগে মেয়েটা মানে মাথায় প্রচুর ব্যথা পেয়েছে পিছনের চাকা নাকি মাথার উপরে উঠে গেছে ঘটনাস্থলে থাকা উর্মির সহপাঠীরা জানান কলেজ থেকে বের হয়ে সদরঘাট নেভাল টুতে ঘুরতে গেলে সেখান থেকে বের হয়ে বিপরীত দিক থেকে দ্রুত গতিতে আসা লরিটি তাকে চাপ দিলে সাথে সাথে উর্মি চাকার নিচে পড়ে যায় আমরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে আসে সেখানে তাকে মৃত ঘোষণা করে খুলির এখানে যে ভেঙে গেছে ওখানে হাড় এখনো চাকার সাথে ফুটে আছে ওটা আমরা ছবি তুলছি ছবি তোলার পর এটা মানে আমরা আমরা 999 ফোন দিয়ে পুলিশ ডাকছি তারপর আসছে আজকে আমরা কলেজে ক্লাস করছি ক্লাস করার পর ওরে বলতেছে সবাই বলতেছে ইয়াতে যাবেন নেভালে যাবে আমরা নেভালে গেছি নেভালে যাওয়ার পর অনেকক্ষণ আড্ডা দিছে আড্ডা বলছে আমাদের কাজ আছে আমি বেরিয়ে যাবো বেরিয়ে যাবো একা বেরিয়ে গেছে গাড়িটা ইয়ার দিকে নেভালের এদিক দিয়ে যাচ্ছে স্ক্রাবের গাড়ি মালশুদ্ধ হ্যাঁ ওইটা ও গাড়িটা এদিক দিয়ে যাচ্ছে ও রাস্তার পাশ দিয়ে আসতেছে গাড়িটা ব্যাপারীয়ভাবে চাপা দিয়ে মাথার মধ্যে ইয়া করে দিয়েছে তারপর আমরা গাড়িতে করে ইয়াতে আনছি মেডিকেলে আনছি মেডিকেলে বলতেছে মৃত ঘোষণা করছে এদিকে উর্মির স্বজনদের দাবি যেখানে সড়কের নিরাপত্তা থাকার কথা সেখানে অপ্রাপ্ত বয়স্ক ও অনভিজ্ঞ চালকের কারণে প্রতিনিয়ত অকালে প্রাণ হারাচ্ছে সাধারণ মানুষ তারা উর্মির অমানবিক অকাল মৃত্যুর বিচার চায় আয় ওনার হাতে একখান অভিযোগ শুধু এই যে সাধারণ মানুষদের রাস্তা চলাচল করে ফুটপাথ দখল করে ফেলার মানুষদের ফুটপাথ হাঁটাতে রাস্তার উদ্মি গাড়ি তুলি দেয় যারা গাড়ির মালিক কুড়ি ইনকাম করার এটা হাতে একবার চিন্তা না করলেও অনর ড্রাইভার যে কোনো তারা নিয়োগ দেয় এখন কি আসলে সত্যিকারের ড্রাইভার কিনা না এগুলো হন নেশা যদি হন কিছু লয়নি গাড়ি চলা ব্যাপার অভাবে এই ধরনের তো অ্যাক্সিডেন্ট করবার সম্ভব না দিনের দুপুরে এই ধরনের একটা অ্যাক্সিডেন্ট করেন ইয়ানোর ড্রাইভার লইব হনে গাড়ির মালিক লইব না সরকার লইব হন লইব অনাহ জানুন ইয়ান অনাহ তারা অভিযোগ ড্রাইভার দিবে চলাই এবার বিচারত হয় এখন রাস্তায় বিয়ে বিশাল রাস্তা আর ওরা ড্রাইভার আটটি রাস্তার ফাঁসা একটি ইতারা ইয়ান সুষ্ঠু বিচার এবং কি আর হনে কি আর ফাঁসি মাসি কিছু না থাকে কিন্তু সঠিক বিচারগান চাই অনারা আছে একটি জীবন কেবল একটি মানুষের একক জীবন নয় এর সাথে জড়িয়ে আছে আরো অনেক মানুষের জীবন তাই তো একটি জীবন বিচ্ছিন্ন হলে অন্য জীবনেও নেমে আসে দুঃসহ যন্ত্রণা তবে চিরসত্য মরণকে অস্বীকার করার কোনো উপায় নেই মরণ তো আসবে তবে এভাবে কেন স্বাভাবিক মৃত্যুর বেদনা যেখানে সহ্য করা যায় না সেখানে মানবসৃষ্ট অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় মৃত্যু কিভাবে মানা যায় তাই আসুন নিরাপদ সড়ক চাই পথ হোক শান্তির মৃত্যু নয় হুমায়ুন কবির হিরো চট্টলা টিভি চট্টগ্রাম চট্টলা টিভি ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি